চলছে বেশ কয়েকদিন ধরে, একদম হাসফাস এই গরমে একেবারে নাজেহাল গোটা বঙ্গবাসী। একদিকে দক্ষিণবঙ্গ, যেখানে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানে তীব্র তাপপ্রবাহ চলছে, অন্যদিকে উত্তরবঙ্গ রেহাই পাচ্ছে না, সেখানেও চলছে তীব্র দাবদাহ। আপনারা জানেন দুদফা ভোট হলো এবং সেখানে উত্তরবঙ্গের ভোট যে এর মধ্যেখানে আমরা দেখলাম যে প্রবল দাবদাহের মধ্যেই সেখানে ভোট সম্পন্ন হলো। অন্যদিকে দক্ষিণবঙ্গে সেখানেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সেই স্বস্তির খবর এখনও পর্যন্ত শোনাতে পারেনি গোটা বঙ্গবাসীকে। তীব্র তাপপ্রবাহে একেবারে হাসফাস গোটা বঙ্গবাসীর। প্রত্যেক দিনেই আপনারা জানেন যে কলকাতায় 40 ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপমাত্রার পারদ, অন্যদিকে যে বিস্তীর্ণ এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু চরচর করে বাড়ছে পারদ। তাপমাত্রার পারদ একেবারে 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে কলকাতার, অন্যদিকে যে বিস্তীর্ণ এলাকাগুলি রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ একেবারে ঊর্ধ্বমুখে। অন্যদিকে রেহাই নেই উত্তরবঙ্গেও, সেখানেও কিন্তু প্রবল তাপপ্রবাহ চলছে। এই নিয়ে আমরা আরো আলোচনা করব, সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতু সাহার। ঋতু, ইতিমধ্যে যে তীব্র তাপপ্রবাহ সেখান থেকে স্বস্তি তো মিলছেই না, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি স্বস্তির কোনো খবর দিচ্ছে বা কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একেবারে কিন্তু স্বস্তির খবর আপাতত পাওয়া যাচ্ছে না। আরো বলা ভালো যে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী 7 দিন পর্যন্ত বহাল থাকবে, এমনই কিন্তু তথ্য উঠে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং তারপরেও এই পরিস্থিতি থাকবে কি না সেটা নিয়ে কিন্তু একটা টালবাহানা চলছে, বা বলা চলে সঠিকভাবে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে 7 দিনের পরেও এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো কি না। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই তাপপ্রবাহের পরিস্থিতি বেশ জাঁকিয়ে বসেছে বলা চলে, এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল, সেই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা তোমায় জানিয়েছিলাম যে সামান্য বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, তেমনটা এখনো পর্যন্ত রয়েছে পার্বত্য অঞ্চলের 3টি জেলাতে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আমরা আগামীকাল থেকে কিন্তু একটা স্বস্তির বৃষ্টি দেখতে পাবো, অর্থাৎ রবিবার থেকে শুরু করে আমরা দেখছি সোম এবং মঙ্গলবার পর্যন্ত কিন্তু এক পশলা করে বৃষ্টি হবে এই পার্বত্য 3টি জেলাতে। এবং সেখানে তার সাথে সাথে বৃষ্টির সাথে সাথে থাকবে একটা দমকা ঝোড়ো হাওয়া, এবং সেই হাওয়া কিন্তু প্রতি ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে একটা দমকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করব। কিন্তু সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী একটা স্বস্তি মিলবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের মানুষদের জন্য, কিন্তু তারপরে আবার বৃষ্টি থামার সাথে সাথে তাপমাত্রার পারদও আবারও চলবে এবং গরমও বাড়বে। তাহলে বলছো যে এই যে বৃষ্টি হবে সেই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুতেই নামবে না, সে ঊর্ধ্বমুখী থাকবে? একেবারেই নয়, কারণ তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে আগামী 7 দিন পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদরা। এবং তার ফলে এই যে বৃষ্টি সেটা সামান্য ক্ষণস্থায়ী স্বস্তি দেবে, হয়তো 1-2 দিনের জন্য সেখানে কিছুটা স্বস্তির আবহাওয়া মিলবে, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু খুব একটা হেরফের হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার পাশাপাশি তার সংলগ্ন যে সমতলের যে অঞ্চলগুলি বা যে জেলাগুলি সেখানেও কিন্তু কোনো রকম বৃষ্টির প্রভাব পড়বে না বা সেখানে স্বস্তির কোনো খবর মিলবে না। অন্যদিকে যদি দক্ষিণবঙ্গে দেখি ঋতু, সে দক্ষিণবঙ্গে যে তীব্র তাপপ্রবাহ চলছে বেশ কয়েকদিন ধরে, এই যে রেশটা এটা কতদিন থাকবে? এটাও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই কিন্তু খবর রয়েছে যে আগামী 7 দিন পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহ বলা চলে। যে সমস্ত জেলাগুলিকে আমরা দেখেছি যে যেখানে 7টি জেলাতে কিন্তু ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহের একটা সম্ভাবনা জারি করা হয়েছে, এবং সেই তীব্র তাপপ্রবাহই কিন্তু বহাল থাকছে আগামী 7-10 দিন পর্যন্ত। এবং আমরা দেখেছি যে সেই জেলাগুলিতে যেমন তাপপ্রবাহ থাকছে তার পাশাপাশি তাপমাত্রার ঊর্ধ্বমুখী রূপে কিন্তু বহাল থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বিশেষ করে উপকূলের পশ্চিমের দিকের জেলাগুলিতে লুয়ের পরিস্থিতিও যেমন তৈরি হচ্ছে, তার সাথে সাথে একটা শুষ্ক যে গরম হাওয়া এবং অস্বস্তিকর পরিবেশ কিন্তু একেবারে নাজেহাল করে তুলছে সেখানকার সাধারণ মানুষকে। বেশ, অনেক ধন্যবাদ ঋতু, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতু সাহা। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি আবহাওয়া, যেখানে তীব্র তাপপ্রবাহ চলছে এবং সেখানে কিছুতেই স্বস্তি মিলছে না, এবং আলিপুর আবহাওয়া দপ্তর তারা স্বস্তির খবর এখনো পর্যন্ত দিতে পারছে না, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা, পার্বত্য 2 জেলা ছাড়া আর কোনো কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আরও 7 দিন চলবে এই তীব্র তাপপ্রবাহ। অন্যদিকে আগামী 4 দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা যে প্রয়োজনে
প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যেতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপমাত্রার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গে এবং 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে গরম, চড়বে পারদ। পশ্চিমের জেলাগুলিতে সেখানে লু পরিস্থিতি, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এবং উপকূল সংলগ্ন জেলায় গরম ও অস্বস্তি কিন্তু অব্যাহত থাকবে। অতি তীব্র তাপপ্রবাহে সতর্কবার্তা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, এই 7 জেলাতে। অন্যদিকে পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমের সব জেলাতেই শুকনো গরমের সতর্কবার্তা। অর্থাৎ কলকাতা সহ উপকূলীয় এবং সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লুয়ের পরিস্থিতি, বাকি সময়ে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, তেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। অন্যদিকে উত্তরবঙ্গে যদি আমরা নজর রাখি, সেখানেও দার্জিলিং এবং কালিম্পংয়েও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে তাপপ্রবাহের প্রভাব চলবে, নিচের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া পাহাড় সংলগ্ন 3 জেলায়। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্তই। আরও অন্যান্য সমস্ত খবরের জন্য নজর